দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের বাস আহত কুড়ি জন শ্রমিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি কলেজ সংলগ্ন খলই গ্রাম চৌথ এলাকায় আহত শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে বিহারের ইটভাটা থেকে কোচবিহারের তুফানগঞ্জে এসেছিলেন পরিযায়ী শ্রমিক বোঝাইয়ের বাসে বাসে পঁয়ত্রিশ জনের মতো যাত্রী ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের ধূপগুড়ি খোলাই গ্রাম এলাকায় পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াঞ্জুলিতে পড়ে যায় এই ঘটনায় গুরুতর আহত হয় তেরো জন শ্রমিক তারা ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন সবাইকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে ধূপগুড়ি বাস টার্মিনার্সে তারপর ধূপগুড়ি পৌরসভা ও পুলিশের সহযোগিতায় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় একটি মিনি বাস ঠিক করে পাঠানোর ব্যবস্থা করে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং